ওই দেখা যায় গ্রাম, তারপরে ফাঁকা মাঠ, দিগন্তে কাশফুল মাথানাড়ে, আকাশে পেঁচা তুলার মতো সাদা মেঘের সমারোহ, আর ধান ক্ষেত ভরা সবুজের ঘ্রাণ, শারদীয়ার আগমনী বার্তা যখন আকাশে বাতাসে, তখন গ্রাম্য জীবনের আনন্দের আরেক রসদে মেতে ওঠে গ্রামের আকাশ বাতাস, তা হল ভাদু পূজা। আর বাংলায় বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলার বিভিন্ন গ্রামে ভাদ্র সংক্রান্তিতে পালিত হয় ভাদু উৎসব। কথিত আছে, পুরুলিয়ার কাশীপুরের পঞ্চকোটে রাজা নীলমণি সিংদের কন্যা ছিলেন ভাদ্রেশ্বরী, সেখান থেকে ভাদু। লোকমুখে প্রচলিত গল্পটা হলো এমনি যে, কাশীপুরে রাজকন্যা ভাদ্রেশ্বরীর বর বিয়ে করতে আসার পথে ডাকাতদের কবলে পড়ে মারা যান, সেই শোকে ভাদু আত্মঘাতী হন। ভাদুর স্মৃতিকে ধরে রাখতেই কাশীপুরে রাজার আদেশেই রাজ্যবাসী ভাদুর পূজা প্রচলন করেন। আর কেউ কেউ বলেন, ভাদ্র মাসে পঞ্চকোট রাজা ছাতনা রাজাকে পরাজিত করেন, সেই স্মৃতিকে ধরে রাখতেই এই ভাদু গান উৎসব শুরু হয়। পূর্বে ভাদুর কোনো মূর্তরূপ ছিল না, একটি পাত্রে ফুল রেখে বা গোবরের উপর ধান রেখে দিয়ে ভাদুর রূপ কল্পনা করে ভাদু উৎসব পালন করা হতো। এর অনেক পরে বিভিন্ন রকমের মূর্তি কল্পনা করা হয় এবং মূর্তির প্রচলন করা হয়। মূর্তিগুলি সাধারণত হাঁস বা ময়ূরের উপর বা পদ্মফুলের উপর উপবিষ্ট নারী মূর্তি, গায়ের রং হলুদ, গলায় পদ্মের মালা, কোলে কৃষ্ণ বা রাধাকৃষ্ণ ভূষানো। ভাদু পূজা রীতি হল, পয়লা ভাদ্রে কুমারী মেয়েরা বাড়ির এক কোণে বা কুলুঙ্গিতে ভাদু মূর্তি প্রতিষ্ঠা করে আরাধনা শুরু করে ফুল দিয়ে গৃহ সাজিয়ে সমবেত কণ্ঠে ভাদু গান গাওয়া হয়। ভাদ্র সংক্রান্তির 7 দিন আগে বাড়িতে মূর্তি আনা হয়। ভাদু মূর্তিকে গ্রামের মহিলারা ফুল মিষ্টান্ন দিয়ে এমনভাবে সাজিয়ে দেয় যা দেখে মনে হয় মা লক্ষ্মী কুলীন ধনী পরিবারগুলোর সিংহাসন বন্দী না থেকে সাধারণ মানুষের মধ্যেই বিরাজ করছে। এই ভাদুকে অনেকে ভাদ্র মাসের লক্ষ্মী হিসাবেও পূজা করেন। ভাদ্র সংক্রান্তির আগের রাতে ভাদুর জাগরণ করা হয়। সারা রাত ধরে ভাদুকে নিজের মেয়ের মতো সাজিয়ে দেওয়া হয় বিভিন্ন মিষ্টি জিলিপি দিয়ে। জিলিপিগুলি বড় আকারে ভাদুকে দিতে হয়, না হলে ভাদু অভিমান করে বলে সবাই মনে করে। পরের দিন সংক্রান্তিতে সকালে মূর্তি বিসর্জন করা হয় আর অপেক্ষা করা হয় পরের বছরের জন্য। ভাদু গানের এবং উৎসবের আরেকটি কাহিনী প্রচলিত আছে, যার জন্যে সাধারণ মানুষের জন্য ভাদু গান ও উৎসব এত জনপ্রিয়, তা হল পুরুলিয়া জেলার কাশীপুর অঞ্চলের একজন দরিদ্র কৃষক ভাদ্র মাসে তার ফসলের জমির মধ্যে এক সদ্যজাত শিশুকন্যাকে কুয়ে পেয়েছিল। নিজের বাড়িতে নিয়ে গিয়ে সন্তানের আদর যত্নে বড় করে, কিন্তু কন্যা শিশুটি বাড়িতে আসার পরে প্রচুর বৃষ্টিপাত হতে শুরু করে এবং সেই বছর চাষিরা প্রচুর শস্য পায়। চাষিরা মনে করে কন্যা শিশুটি আসলে লক্ষ্মী দেবী। ভাদ্র মাসে কন্যা শিশুটি পাওয়ার জন্য অনেকে ভদ্রাবতী নাম দেন, আবার অনেকে ভাদ্রেশ্বরী, আবার সকলে আদর করে ভাদু নামে ডাকতে শুরু করে। ভাদু যখন বড় হয় তখন রূপে গুণে লক্ষ্মী প্রতিমার মতোই দেখতে। এরপর একদিন পঞ্চকোটে রাজা নীলমণি সিংদে গ্রামে এসে ভাদুর রূপ গুণ দেখে, এই মেয়ে কৃষকের মেয়ে হতেই পারে না, তিনি ভাদুকে নিজের রাজকন্যা বলে দাবি করেন এবং রাজপ্রসাদে নিয়ে যেতে চাইলে ভাদু তার মা বাবাকে ছেড়ে কিছুতে যেতে চাইল না।
রাজা নিরুপায় দেখে ঘোষণা করলেন, ভাদু যেখানেই থাকুক সে রাজার কন্যা। এরপর ভাদুর জীবনে অনেকগুলি শরৎকাল পেরিয়ে গেল। ভাদু তার সখীদের সঙ্গে ঘুরে আনন্দে দিন কাটছিল, কিন্তু সেই গ্রামের সুদর্শন যুবক অঞ্জনের সঙ্গে মন দেওয়া হয়। ভাদু গান গায়, অঞ্জন সেই গানের বাঁশি সুর দেয়। ভাদু আর অঞ্জনের এই ঘটনা রাজার কানে গিয়ে পৌঁছল। রাজা অঞ্জনকে কারারুদ্ধ করেন, কারণ রাজকন্যা ভাদুকে কোনো রাজপুত্রের সঙ্গে বিবাহ দেবে। এরপর ভাদু অঞ্জনের বিরহে গান গাইতে গাইতে মাঠে ঘাটে ঘুরে অঞ্জনের কথায় ভাবতে থাকে। দুঃখ বিরহে ভাদুর দৈন্যদশা ক্রমে ক্রমে খারাপ হতে থাকে। রাজাল মণি সিং কন্যার এইরূপ দুরবস্থা দেখে গ্রামের যুবক অঞ্জনকে মুক্তি দেন। মুক্ত অঞ্জন ভাদুর কাছে গেলে ভাদুকে আর খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজির পরও ভাদুর কোনো সন্ধান পাওয়া যায়নি। গ্রামের অনেকেই বলেন ভাদু আকাশ থেকে এসেছিল, ভাদু আকাশেই ফিরে গেছে। আবার অনেকেই বলেন ভাদু জমির মধ্যে ফিরে গেছে। আবার কেউ বলেন অঞ্জনের বিরহে ভাদুর কান্না নদী হয়ে ভাদুকে ভাসিয়ে নিয়ে গেছে। এই ঘটনায় রাজা নীলমণি সিং দেও অনেক কষ্ট পায় এবং ভদ্রাবতীকে স্মরণ রাখতেই ভাদু গানের সূচনা করেন।